ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুলটি বাংলা ব্লগ। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখে বুঝতেই পারছো ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। তো আজকে কোনো রেসিপি বা রান্না নিয়ে নয়, আজকে যা শিখছো। তো আজকে স্কুলে গিয়েছিলাম, একটু লেট হয়ে গেল আর সত্যি সত্যি খেতে একটু দেরি হয়ে যাচ্ছে। এখন বাজে 2:30 মানে 2:30 বাজছে, রাজে একটু দেরি হলো। আর তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে আর মেয়েরও খাওয়া হয়ে গেছে, এখন ছেলে খাচ্ছে আর আমি বসে আছি, আর ছেলে আছে। তো চলো আজকে রেডি হয়ে তোমাদের এখানে স্বাগত। আর ভিডিওটা প্রথম থেকে অবস্থা শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকে মেনুতে কী আছে একটু দেখে নাও, কী দিয়ে খাওয়া দাওয়া করছি। তো এখন শীতকালে এখনও পড়েনি, তবু অফ সিজনের ফসল এটা হলো বাঁধাকপি। আর বাঁধাকপি এখন খাওয়া মানে বিষ খাওয়া, কি বলবো আর। তো এটা নিয়েছিলাম খিচুড়ি করার জন্য, খিচুড়ি হয়, কিন্তু ওয়েদার চেঞ্জের জন্য, চেঞ্জ হয়ে যাওয়ার জন্য খিচুড়িটা হলো না। আজকে বাধ্যই বাঁধাকপির ঝাল করতে হলো, তো এটা বাঁধাকপির ঝাল। আর এখন ঠিক নয় তো খাচ্ছি আর কি। আর এদিকে আছে ছাতু, এটা ছাতু, ছাতু বলতে এটা পোয়ালে হয়, মানে খড় যেটা আমরা বলি সেই পোয়াল গাদায় ছাতু হয়, সেই ছাতু, সেই ছাতু হচ্ছে এটা ঝাল। আর এদিকে আছে মাছে আলু দিয়ে পটল দিয়ে ঝোল, পটল আলু মাছের ঝোল। তো এই মাছটা একটু সাইজটা বড় দেখে বুঝতেই পারছি বাটিতে ধরছে না। তো এই মাছটা হলো মানে রূপচাপ মাছ, একটু লালচে মতো দেখতে হয়, খুব চ্যাপটা মাছটা, এই জন্য লম্বা লম্বা পৃষ্ঠ হয়েছে। তো এটা হলো রূপচাঁদ মাছ, রূপচাঁদ। তো আলু পটলে মাছ দিয়ে ঝোল হয়েছে, বাঁধাকপির ঝাল, ছাতুর ঝাল, আর এদিকে আছে লেবু কাঁচা লঙ্কা। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক, স্বাস্থ্য থেকো। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। চলো খেয়ে নি, রান্না কেমন হয়েছে দেখি, তাড়াহুড়ো করে আজকে রান্না করতে হয়েছে। আর ঝোলের আলু এরকম লম্বা লম্বা করেছি। ঝোলের আলুটাই বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, মানে তিন যে তরকারি খেলুম, এই যে ছাতুটা মানে এর স্বাদ আবার অতুলনীয়, এই স্বাদটা আর বলা যায় না। মাছ মানে মাছটা ভালো লাগছে না, কিন্তু ছাতুটা খুব ভালো লাগছে। ছাতু খেতে ভালো কিন্তু পাওয়া যায় না, খুব সুন্দর টেস্ট। ছাতু যদি একটু বেশি পরিমাণে হয় তাহলে আর মাছ মাংসের প্রয়োজন হবে না, এটা খেতে ভালো। আর মাছটা অবশ্য অনকমন মাছ, রূপচাঁদ তোমরা জানো কিনা জানি না, এটাও সচরাচর পাওয়া যায় না। মাঝে সাথে কোনো দিন দুই একজন হয়তো নিয়ে আসে, বাজারে পাওয়া যায় না, খেয়েছি নিয়েছিলাম আর। আমাদের ডাইনিং টেবিল নেই খাওয়ার মতো, আমাদের মেঝে বসে খাওয়া হয় দুয়ারে বসে। আর সত্যি বলতে কি এই মাটিতে বসে খেতে মানে যে আনন্দ খুবই ভালো লাগে, আমাদের ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। এই মেঝেতে বসে মোটামুটি তৃপ্তি করে খাওয়া যায়। তো খাওয়া আমার প্রায় শেষের দিকে, thank you.
খাওয়া হয়ে এসেছে। আর এই যে মাছটা তোমরা দেখলে, এই মাছটা মাছের দিকে কাঁটা, সাইডে বেশি কাঁটা নেই। তোমরা যদি পাও বাজারে কিনে খাবে, বাচ্চাদের পক্ষে খুবই ভালো, মাছটা ছাড়িয়ে খেতে পারবে। মাঝখানটাতে কাঁটা আছে বেশি, আর সাইডে কোনো সেরকম কাঁটা নেই, মাংসের মতো খাওয়া যাবে। ভাত খেতে খেতে মানে মাছ বাঁচতে হয় বেশি, সেদিক থেকে এই মাছটা খুবই সুবিধে। ভাত খেতে খেতে ছাড়িয়ে মাছটা খাওয়া যাবে, পুরো একটা কাঁটা নেই। ছাড়াচ্ছি দেখো, আর যেটুকু আছে লম্বা কাঁটা, বাঁচতে খুবই সুবিধে। এই দেখো একটু কাঁটা, একটা অভ্যাস খারাপ বা ভালো কিনা জানি না, তো খাবার খাওয়া হয়ে গেলে আমি একটু মানে ঘুরিয়ে খুঁচিয়ে খেতে পছন্দ করি, আর বিশেষ করে থালাটা খুঁজে চাটতে ভালোবাসি আর কি। যাই থাকুক পাশে ফেলে দিয়ে থালাটা তো ফাঁকা করা দিয়ে মোটামুটি চাটতে ভালো লাগে, এভাবে একটু চেটেই খাই, সেটা তো আমার খুব ভালো লাগে। এইভাবে পরিষ্কার করে খেয়ে আমি একটু বেশ মজা পাই। একটু লেবুটা খাবে পারে, অনেকটা মশলা খেলাম মাছের তরকারি দিকে, এটা তো মশলা জাতীয় খাবার, তো লেবুটা খেলে মশলাটা এতটা ক্ষতি করে না, ওই জন্য খাবার শেষে একটু লেবু খাওয়া অবশ্যই প্রয়োজন। চলো একটু লেবুটা খেয়ে নিই। গরমে একটু একটু করে লেবু এবারে ভাতের সাথে কত ভালো। খাওয়ার শেষে একটু লেবু কার না ভালো লাগে। আর এটা আমাদের গাছের লেবু, এরপর যা আছে হাতে একটু মেখে নিচ্ছি, তাহলে কি আবার হাতের তেলটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে মশলাটা। তো খাওয়া হয়ে গেল মোটামুটি, খানা পরিষ্কার। তো আমার এই খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও, যারা নতুন আছে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ তাহলে এখানে রাখছি, আবার কাল দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থাকো, এই কামনা করি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানি আমি। ভিডিওটা আজকে শেষ করলাম।